এই যে শুনছেন, শুনছেন এই যে ভাইয়া শুনছেন, আমাকে বলছেন জি বলেন, মাস্টার বাড়িটা কোথায়? মাস্টার পাড়া এসে তো বলেছেন, এই একটু সামনে গেলেই এদিকে যান। ঠিক আছে, যান। ছোট ভাই, মাস্টার বাড়িটা কোথায়? মাস্টার বাড়া তো পেছনে ছেড়ে এসেছে। কি পেছনে? জি, পেছনে ছেড়ে এসেছে। আমাকে ভুল ঠিকানা দিছে না? তাতে একটু ঘোরেন তো। এই যে মিস্টার। আমি সুমন, আর সুমন মানে যার ভালো। আপনার কি আছে বলেন তো, এত চেস আসছেন কেন? কে রাখছে আপনার নাম সুমন? আপনার নাম তো কুমন রাখা উচিত ছিল, যার মাথায় সবসময় কুবুদ্ধি ঘোরাঘুরি করে। সরি, আসলে আমি আপনার সাথে মজা করছি। কি অদ্ভুত মানুষ আপনি! মানুষ সাহায্যের জন্য আপনার কাছে আসে আর আপনি তাদের সরলতা নিয়ে মজা করেন। বললাম তো সরি। আরে রাখেন আপনার সরি, আপনার সাথে কথা বলতেই তো আমার ঘৃণা হচ্ছে। সি, আপনার মোবাইল।
আরেকটা কথা, এই এলাকাটা খুব বেশি একটা ভালো নয়, পারলে সাবধানে চলাফেরা করিও। আসলে সেদিনের ব্যবহারের জন্য সরি, পারলে আমাকে ক্ষমা করে দিন। ইটস ওকে। না হয়নি, আগে আমাকে বলেন আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা বাবা, ক্ষমা করে দিয়েছি, এবার হয়েছে তো। দাঁড়ান, কিছু না মনে করলে একটা কথা বলতাম। বলেন। এ মানে আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? আমার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন? দিবেন কি না সেটা বলেন। আচ্ছা ঠিক আছে, নেন 017। ঠিক আছে।
দুই একটা ছেলের সাথে কি একটা ছেলের সাথে রুহির নামে আর একটা বাজে কথা বলবি না। আমি জানি আমার রুহি কখনোই এমন কাজ করতে পারে না, কিন্তু তুই রুহির নামে আর একটা বাজে কথা বলিস আমি ভুলে যাবো। তুই আমার বন্ধু, যা নিজের চোখে দেখে আয় রুহিকে। আরে যা, তোর কথা যদি মিথ্যা হয় সত্যি করে বললাম আমি ভুলে যাবো তুই আমার বন্ধু। তোমার চরিত্র নিয়ে কথা বলার মতো কোনো অধিকার আমার নেই, আর আমি চাইও না তোমার মতো মেয়ের সাথে কথা বলতে। তবে একটা কথা না বললে আমি কখনোই শান্তি পাবো না। তুমি একদিন আমায় বলেছিলে না যে আমরা ছেলেরা মানুষের সহজের সুযোগ নিয়ে খেলা করি, আমি বা আমরা ছেলেরা নই, তুমি আর তোমাদের মতো কিছু মেয়েরাই আমাদের মতো ছেলেদের সহজের সুযোগ নিয়ে খেলা করো তাদের সাজানো গোছানো জীবন নিয়ে। কি ভেবেছ, জীবনটা একটা পুতুল খেলা, চাইলেই খেললাম তো না চাইলেই ফেলে দিলাম? তোমাদের মতো মেয়েদের কারণেই ছেলেরা মা বাবার চোখে খারাপ, সমাজের চোখে খারাপ, আইনের চোখে অপরাধী। তোমাদের মতো মেয়েদের কারণেই ছেলেরা সন্ত্রাস, চাঁদাবাজ, নেশাখোর। কেন তোমরা ছেলেদের জীবন নিয়ে এমন করো? কেন দিতে পারবে কি এর জবাব? আমি জানি এর কোনো উত্তর নেই তোমার কাছে। ভালো থেকে তুমি তোমার নতুন প্রেমিককে নিয়ে। আমি চলে গেলাম তোমার জীবন থেকে, আর আসবো না কোনো দিন তোমার পথের কাটা হয়ে। ভালো থেকো তুমি, গুড বাই। কে এই ছেলেটা, কি সব বলে গেল তোমায়? আরে বাদ দাও, কোথা থেকে কোন পাগল ছাগল এসে কোন কথা বললো, চলো অন্য কোথাও গিয়ে বসি। কি অন্য কোথায় বসবো? তাও তোমার সাথে? তোমার সঙ্গে বসা তো দূরের কথা, আমার দাঁড়িয়ে থেকে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। তুমি আজ একটা সহজ সরল ছেলেকে ঠকিয়েছো, কাল যে তুমি আমাকে ছেড়ে যাবে না এর কোনো নিশ্চয়তা আছে তোমার কাছে? আমি আর তোমার হাতের খেলনা হতে চাই না। তুমি যেমন আছো তেমনই থাকো। গুড বাই।